আজকে এই ডানকুনি হাউজিং মোড় থেকে এই প্রতিবাদ সভা থেকে আমি আপনাদের প্রত্যেকের কাছে জানাতে চাই, আমরা বাংলার মানুষ, বাংলার জনগণ, বাংলার সাংস্কৃতিক রক্ষার জন্য, বাংলার হিন্দু মুসলমান শিখ ঈসাই প্রত্যেকটা ধর্মের ভাতৃত্বকে রক্ষার জন্য আমরা চাই প্রত্যেকটা বছর পাঁচ বছর অন্তর অন্তর সরকার পরিবর্তন করতে। রাজি আছেন? সকলে মিলে বলছেন। কারণ কেরালার দিকে লক্ষ্য করে দেখুন, কেরালার একজন ভ্যান চালিয়ে খায় তারও পেটে বিদ্যা আছে, একজন রিক্সা টেনে খায় তারও পেটে বিদ্যা আছে, একজন মজদুর মাঠে খাটে তারও কিন্তু পেটে বিদ্যা আছে। কিন্তু আমার রাজ্যে স্কুল কলেজে যান, মাদ্রাসা মক্তবে যান, সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টে যান, বড় বড় আধিকারিক নিজের নামটা যে পর্যন্ত ঠিক মতো সই করতে পারে না, ঠিক না? ঠিক। আজকে বাংলার মানুষকে শিক্ষার দিকে পিছিয়ে রাখা হয়েছে। আজকে আমরা আমাদের বাংলাকে পরিবর্তন করতে চাই, এজন্য প্রতি পাঁচ বছর অন্তর অন্তর আমরা সরকার পাল্টাতে চাই। রাজি আছেন? আওয়াজ দেন আরো জোরে, মাশাআল্লাহ। এখন আমাদের মাঝে তাশরিফ এনেছেন জনাব পীরজাদা আল্লামা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল গাফফার সিদ্দিকী ভাই, তাশরিফ এনেছেন জনাব পীরজাদা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ তাইম সিদ্দিকী ভাই, এছাড়াও আরো পীরজাদা ভাইয়েরা অনেকে ছবির জন্য উপরে আসতে পারেননি, নিচে আছেন জনাব পীরজাদা আল্লামা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ তৈয়ব সিদ্দিকী ভাই সাহেব, এছাড়াও তাশরিফ এনেছেন জনাব পীরজাদা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ ইসহাক সিদ্দিকী ভাই সাহেব, এছাড়াও তাশরিফ এনেছেন আমার ফুফুতো ভাই জনাব মুহাম্মদ তাজন হোসেন ভাই সাহেব। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমার বীর ভাই জনাব পীরজাদা আল্লামা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ সাইম সিদ্দিক ভাই সাহেব। হ্যালো 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। মঞ্চ অভিষ্ট ফুরফুরা শরীফের অন্যতম পীর সাহেব কেবলা এবং পীর সাহেব দয় পীরজাদা ভাইজানগণ, বিশিষ্ট আইনজীবীগণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আজকের এই মঞ্চে বসে আছেন, বিশেষ করে আজকের এই সমাবেশে হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান বৌদ্ধ নয়, সকল ধর্মের ভাই একের পর এক হাত মিলিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে। বিশেষ করে আজকের ডানকুনি থানার প্রশাসক, হুগলি জেলার প্রশাসন থেকে শুরু করে সর্বজাতির মানুষ যারা এই জায়গায় বসে আছেন সকলকেই ফুরফুরা দরবার শরীফের পক্ষ হইতে মোবারকবাদ জানাচ্ছি। আজকের বিষয়বস্তু আমাদের অ্যাডভোকেট সাহেব শাহিন বাবু যে আলোচনা করে গেছেন সে আলোচনার উপরে আর কোনো আলোচনা নাই। আজকে আমরা পীর পরিবারের ছেলেরা একসঙ্গে এক হয়ে হাতে হাত মিলিয়ে মুরব্বী বয়োজ্যেষ্ঠদের ঘরে সকলকে নিয়ে আজকে আপনার কি বলে ডানকুনি হাইজুগে হাইজুগে কেন আসতে হলো, এখানে আমাদের প্রতিবাদ সভা করার দরকার ছিল না? এমন একজন ব্যক্তি ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, যিনি যুব সংস্কারক ছিলেন, আজকে ইতিহাস খুলে দেখুন পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির যুগে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ চন্দ্র বোস, মৌলানা আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী জিন্না প্রত্যেকটা ব্যক্তিবর্গ পীর আবু বকর সিদ্দিকের কাছে এসেছে। সেই আজকে তারা হিন্দু ভাবেনি, মুসলিম ভাবেনি, খ্রিস্টান ভাবেনি, নাসাই ভাবেনি, আজকে ভাই ভাই বলে পীর
আবু বকর সিদ্দিকের বাড়ি এসে পীর আবু বকর সিদ্দিকের কাছে দোয়া নিয়ে গেছেন, যার যেরকম প্রয়োজন ছিল সেইভাবে নিয়ে চলে গেছে। আজকে সেই পীর বাড়ি পরিবারের ছেলে আমার ছোট ভাই পীরজাদা নওসাব সিদ্দিকী সাহেব, আজকে সে আজকে আইএসএফের আজকে আপনার কি বলে একজন বিধায়ক। আজকে আপনারা প্রত্যেকে শুনেছেন যে যে কোনো ব্যক্তি রাজনীতি করতে পারে তার নিজস্ব পার্সোনাল ব্যাপার। আমি পীরজাদা নওসাব সিদ্দিকী আজকে রাজনীতি করেছে বলে পীর পরিবারের ছেলে রাজনীতি করলো বলে অন্যায়ের বিরুদ্ধে বলার জন্য অন্যায়ের প্রতিবাদ করার জন্য আজকে তাকে জেলের মধ্যে জেলের ভাত খেতে হচ্ছে, তারই জন্য আজকে বাংলার মানুষরা এখানে বসে আছেন। আমি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করি পীর আবু বকর সিদ্দিককে যারা ভালোবাসেন, অন্তর থেকে মন থেকে যারা ভালোবাসেন, তারা এক বাক্যে এক চিত্তে পীরজাদা নওসাব সিদ্দিকীর আপনার কি বলে তাকে নিঃস্বার্থে এক তারিখ নয় আজকের আওয়াজ শুনে আগামীকাল দেশের যে আপনার কি প্রধান হয়ে বসে আছে তিনি এক বাক্যে যেন তাকে ছেড়ে দিয়ে তার বাড়ির মধ্যে যেন তাকে পাঠিয়ে দেওয়া হয়। আজকে বাংলার মানুষ, আজকে আমরা চিনতে পারলাম না, আজকে বড় বড় কথা বলি, আমরা রাজনীতি করি। আমি দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, পুরফুরা পীর সাহেবদের পীরজাদাদের দোয়া নিয়েছেন, আজকে গদিতে বসে আছেন, খুব ভালো কথা। কিন্তু আজকে পীর পরিবারের একটা ছেলে যখনই তার পীর পরিবারই বলতে যায় তখনই বলে সে আইএসএ, আইএসএ পূর্বে তাকে তার জানা উচিত ছিল সে একজন পীর পরিবারের ছেলে, খবরদার তাকে যেভাবে আজকে নৃশংসভাবে আজকে আপনাকে জেলের মধ্যে রাখা হয়েছে তার জন্য আজকে আমাদের সরকারকে আমি ধিক্কার জানাচ্ছি। আজকে বাংলার মানুষ আমাদের একতার ডাক, আজকে একের ডাক, আজকে দুয়ের ডাক নয়, আজকে ভ্রাতৃত্ব রাখুন, ভালোবাসা রাখুন, প্রেম প্রীতি রাখুন। আজকে দেখুন আমরা মুসলমান, এখানে হিন্দু, এখানে খ্রিস্টান, এখানে বৌদ্ধ, এখানে নাসাই, সকল ধর্মের ভাইয়েরা এখানে আছেন। আমি কাউকে কোনোদিন ছোট করে বলছি না, আজকে শুধুমাত্র পীরবাড়ি পরিবারের ছেলে হয়ে আমি একটা কথা বলতে চাই, আজকে মুসলমান আমরা যারা এখানে বসে আছি, মুসলিমদের আছি, মুসলিমদের লিডারদের আজকে বড় বড় পদ দেওয়া হয়েছে আর সেই বড় বড় পদগুলোকে আবার ছিনিয়ে নেওয়া হয়েছে। আজকে চিন্তা করতে পারে যত মুসলিম লিডার ছিল তাদের ঘরে আজকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আজকে দেখা যায় যত জায়গায় প্রোগ্রাম হয়, যত মারপিট লাগায়, দ্বন্দ্ব লাগায়, ঝগড়া লাগায় মুসলমান, আজকে তার জন্য আজকে বলে যাব ভাই যারা এখানে বসে আছেন, এই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, যারা উপর দাঁড়িয়ে রয়েছেন, খবরদার নিজেকে নিজে ভাবুন, নিজেকে নিজে ভাবার চিন্তা করুন। আজকে টাকা আপনার কোথায়, আপনার পয়সা কোথায়, আপনার আপনি যাবেন কোথায়, যাওয়ার লাইনটা কোথায় আছে, আজকে খবরদার সবগুলোকে ভেবে চিনতে নিয়ে নিজেকে ভালো মন্দ বুঝে চলার চেষ্টা করুন। কেন এই ভারতবর্ষে বসবাস করতে গেলে আমরা সর্বজাতির মানুষ একসঙ্গে একই কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা করি। এই জায়গায় যদি কোনো ব্যক্তিবর্গ যদি আপনার কিন্তু ভ্রাতৃত্ব লড়াইয়ের জায়গায়, ভালোবাসার লড়াইয়ের জায়গায়, মানবতার লড়াইয়ের জায়গায় কেউ যদি কোনো রকম ভাবে কেউ যদি আঙুল তোলে সে কোনো আপনার ব্যক্তি হতে পারে, ধর্মগুরু হতে পারে, ধর্মযাজক হতে পারে, খবরদার তাদের দিকে তাকাবেন না। অনেকে আজকে বলে বলে বেড়াচ্ছে আজকে আমরা বিজেপি হয়ে গেছি, কেউ কেউ বলছে আমরা সিপিএম হয়ে গেছি, কেউ বলছে আমরা কংগ্রেস হয়ে গেছি, কেউ বলছে আমরা তৃণমূল হয়ে গেছি। বাংলার মানুষ শুনে কাঁদিন, আমরা তৃণমূলকে মানি না, আমরা কংগ্রেসকে মানি না, আমরা সিপিএম কে মানি না, আমরা আপনার বিজেপি কে মানি না, আমরা কেউ নয়, আমরা পীর পরিবারের সন্তান, যেই পরিবার থেকে আজকে যে শিক্ষা দিয়ে গেছে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, সেই পীর আবু বকর সিদ্দিকের নামটাকে উঁচু রাখার জন্য আজকে এই জায়গায় প্রতিবাদের জন্য মনে বড় কষ্ট যে আপনি 21 তারিখ থেকে আজ পর্যন্ত যে
কষ্ট ব্যথা বেদনা রয়েছে আজকে এই জায়গায় আমাদের দাঁড়াবার কথা ছিল না এই দাঁড়াবারটা এই জায়গায় প্রতিবাদ করার ক্ষমতা ছিল না কেন আসলাম কিসের জন্য আসলাম খবরদার আজকে আমি যে শাসক আজকে এই জায়গা আমাদের নিয়ে রাজনীতি খেলছেন এই রাজনীতি বন্ধ করে দিয়ে নিঃস্বার্থে একদম কোন রকম কোন কেস নয় কোন রকম কোন ব্যাঘাত নয় এক বাক্যে পীরজাদা নওশাদ সিদ্দিকীকে হাত ধরে গাড়ি করে ফুরফুরা শরীফ আমাদের বাড়িতে আমাদের কলেজ ছেলে আমাদেরকে ফিরিয়ে দিন নচেত কিন্তু আমরা বৃহত্তম আন্দোলনে নামবো যে আন্দোলন আজকে মানুষ নয় আজকে আপনার কি বলে শুনে রেখে দিন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি তিনি আজকে শায়িত আছে ফুরফুরার জমিনে তার পাঁচটা ঔলাদ শায়িত আছে আপনার ফুরফুরার জমিনে শুনে রেখে দিন তারা জিন্দা ওলি তারা কিন্তু ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি তার পাঁচটা ঔলাদ আজকে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে তিন তারারা সেখান থেকে আজকে এই পর্যন্ত চামড়া চোখে দেখছে আমার ঔলাদরা কেন প্রতিবাদের কণ্ঠে গেল কিসের জন্য গেল আজকে তার পরিবার তার রক্তকে আজকে জেলে ঢুকানো হয়েছে বলে খবরদার শুনে রেখে দিন তার আজকে আপনার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি তার পাঁচটা ঔলাদের নেক নজর কিন্তু আমাদের প্রত্যেকের উপরে আছে থাকবে আর সেই ভাতৃত্ব ভালোবাসা দেখে আজকে আমরা এখান থেকে যেতে চাই আজকে আমি দীর্ঘায়ু করব না আজকে সব বিষয়ে আলোচনা হয়ে গেছে আমার পীর সাহেব পীরজাদা ভাইয়ের এখানে আছেন আরো আলোচনা হবে আজকে আপনাদের সকলকে আমি আমার তরফ থেকে অন্তর অন্তরস্থল থেকে সকলকে আজকের এই সংগ্রামী মহা আপনার কি বলে সংগ্রামী আওয়াজ তুলে দিয়ে আজকে সকলকে ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করলাম মিডিয়া ভাইরা যারা আছেন তাদের প্রত্যেককে বলবো আজকে আমাদের এই বক্তব্যগুলোকে ভালো করে ছাড়ুন হাজারে হাজারে নয় সারা দেশ নয় সারা পৃথিবীর মানুষ জানুক ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির ঔলাদরা এখানে কোনো আপনার কোনো ব্যানার নেই বিনা ব্যানারে তারা দাঁড়িয়েছে একটা জায়গায় হাজার হাজার মানুষকে নিয়ে প্রতিবাদের জন্য বাড়ির সন্তানকে আজকে আপনার কি বলে থানায় নয় যে আপনার কি বলে থানার হেফাজতে রাখার জন্য কলকাতার লালবাজারে রাখার জন্য আমার পীরজাদা ভাইরা সেই জায়গায় গিয়েছিল সেই জায়গায় গিয়ে তার সঙ্গে কথা বলেছে তিনি বলেছে বারবার বলছে ভাইজান আমি বের হই বের হবার পর সব আলোচনা করব সব আলোচনা করব তার মনে কত দুঃখ কত ব্যথা কে কত লাঞ্ছনা দিচ্ছে ভর্ৎসনা দিচ্ছে তার ভিতরে রেখেছে ইনশাআল্লাহ এক তারিখের পর ইনশাআল্লাহ সবকিছু বের হবে আপনারা ধৈর্য হারা হবেন না আপনারা যারা এখানে আছেন যারা এসেছেন যারা যাবেন শান্তি শৃঙ্খলা ভাবে এসছেন শান্তি শৃঙ্খলা হয়ে যাবেন আমাদের পীর মুরব্বী পীর ইব্রাহিম সিদ্দিকী চাচাদার হুজুর কেবলা তাকে শ্রদ্ধা জানিয়ে তা আমার পীরজাদা ভাইদের শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।